মায়ের স্মৃতিতে দুস্থদের খাওয়ানোর ব্যবস্থা করলেন আরামবাগ স্পোর্টিং ইউনিয়নের সদস্য সুবীর কারক। এই উপলক্ষে শনিবার 170 জন দুস্থ মানুষের হাতে খাবার তুলে দেওয়া হয়। খাবারের তালিকায় ছিল ভাত, ডাল, শাক, মাছ ও রসগোল্লা। উল্লেখ্য, গত মাসখানেক ধরে ক্লাবের পক্ষ থেকে প্রতি শনিবার এইভাবেই দুস্থদের খাওয়ানো হয়। এদিন সুবীর সেই দায়িত্ব পুরোটাই নিজের উপর তুলে নেন। আগেজনকে বলেছি পুষ্টিকে নিয়ে জানিস পাবো না কথা। স্পোর্টিং অ্যাসোসিয়েশন থেকে প্রায় গত এক মাসের উপর ধরে এই দুস্থদেরকে খাবার বিতরণ করা হচ্ছে। তো এর মাঝেই আমার মা মারা গেছেন। তো উনি একটু দান ধ্যান করতে সবাইকে ভালোবাসতেন, তাই আজকের এই খাবারটা তার ছেলে হয়ে আমি পুরোটাই আমার মায়ের স্মৃতির উদ্দেশ্যে আজকে উৎসর্গ করলাম। কবে মারা গেছেন আপনার মা? আমার মা মারা গেছেন গত 10 তারিখ, 10ই মে। কীভাবে মারা গেলেন? শারীরিক অসুস্থতার কারণে ভুগছিলেন অনেকদিন ধরেই। তো বাড়িতেই স্ট্রোকের মতো হয়ে গেছে, হসপিটালে নিয়ে যেতে নিতে রাস্তাতেই মারা গেছে। কতজনকে আজকে খাবার দিচ্ছেন আপনি? আজকে আমরা প্রায় 150 জনকে খাবার দেওয়ার চেষ্টা করছি। কী কী আইটেম আছে আপনার? আজকে আইটেমের মধ্যে ভাত আছে, যেমন প্রতিবারে থাকে, ডাল আছে, মাছ দিয়ে একটা শাকের তরকারি করা হয়েছে, মাছের ঝাল করা হয়েছে, আর তার সাথে দুটো করে রসগোল্লা দেওয়া আছে। আপনার নাম? আমার নাম হচ্ছে সুবীর কারক। বাড়ি কোথায়? বাড়ি আরামবাগ, উত্তর গোবিন্দপল্লী, 19 নম্বর। আপনি কি এই ক্লাবের মেম্বার? আমি এই ক্লাবের একজন সাধারণ সদস্য। মানে ক্লাব কি সহযোগিতা করছে? হ্যাঁ, আমি এটা একদম মায়ের স্মৃতির উদ্দেশ্যেই পুরোপুরি আজকে এটা খাবারটা আমি ক্লাবের পাশে থেকে, আমার সেক্রেটারি, আমাদের প্রেসিডেন্টের পাশে থেকে যতটাভাবে সাহায্য করা যায় আজকে সেই দায়ভারটা আমি পুরোটাই আজকে নিয়েছি। আজকে কি করছেন এখানে? আজকে অন্যবারের মতো ফের একটা শনিবার, প্রত্যেক শনিবার যেমন আমরা দুস্থ মানুষদের হাতে খাবার তুলে দিই, এবারও সেই একই জিনিস একইভাবে আমরা আবার খাবার তুলে দিচ্ছি। আজকের দিনটা স্পেশাল দিন, সুবীরের মা, আমাদের কাকিমা, আমাদের ক্লাব মেম্বার সুবীর, ওর মায়ের স্মৃতি উদ্দেশ্যে ও সমস্ত আয়োজনটা সুবীর করেছে। আমরা ক্লাবের ছেলেরা ওরা পাশে থেকে যথেষ্ট আমরা হেল্প করেছি, কিন্তু পুরোটাই ও আজকে খাবারের দায়িত্ব ওর পুরোটাই। আজকে মেনুতে আছে ভাত, ডাল, শাকের তরকারি, 1 পিস করে মাছ, 2 পিস করে রসগোল্লা। 170 জনের আমরা আজকে আয়োজন করেছি। এখানে যে লোক আসবে, বাকি একটা বস্তি পল্লীশ্রী মদন রায় নার্সিংহোমের পাশে যে বস্তিটা, ওই বস্তিতে আমরা একটু পরে খাবার দিতে যাবো। এখানে পুরো বস্তি 120টা প্যাকেট ওইখানে দেবো। এরপর আমাদের এখানে যেরা মাসে লোক 40-50 জন, ওদিকে তো দিতে হবেই, ওদিকে তো কোনোবার ফেরানো যাবে। আপনার নাম? আমার নাম সঞ্জয় ঢ্যাং। ক্লাবের কি পদে আছে? আমি ক্লাবের সম্পাদক।